তো হ্যালো বন্ধুরা সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ সহজগ্রহতেই তো দেখুন আপনারা অনেকেই কিন্তু গতকালকে কমেন্ট করেছিলেন যে স্যার আমাদের বেঙ্গলি গ্রামার প্রয়োজন তো বেঙ্গলি গ্রামার নিয়ে অনেক আমাকে কমেন্ট এসেছে বেঙ্গলি গ্রামার প্রয়োজন সিটেট পরীক্ষার তো দেখুন বেঙ্গলি গ্রামার নিয়ে আপনাদের টেনশন করার কোনো ব্যাপার নেই আমি প্রথমেই বলে দেব যে সিটেট পরীক্ষায় বেঙ্গলি গ্রামার কোনো প্রয়োজন নেই কারণ কি আমি আমার এই চ্যানেলে বেঙ্গলি গ্রামারের যত সিলেবাস আছে সবগুলি সিলেবাস অনুযায়ী আমি সম্পূর্ণ টপিক আপনাদের কভার করে দেব। ঠিক আছে এক নম্বর কথা দুই নম্বর কথা আপনারা নিজে থেকে সিলেবাস বুঝতে পারবেন আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম সেটার বেঙ্গলি গ্রামার সিলেবাস তো আপনারা এখানে অবশ্যই দেখে নেবেন আর তারপর আপনারা আমরা একটা প্রিভিয়াসের কোয়েশন গ্রামারের প্রিভিয়াস দশ বছরের যত বাংলার ব্যাকরণ এসেছিলো এই নিয়ে আমরা একটি ভিডিও প্রোভাইড করেছিলাম আপনাদের দেখেছিলাম যে গত দশ বছরে কি কি গ্রামার এসেছে কোন কোন টপিক এসেছে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে নিজেদের একটা অনুমান পেয়ে যাবেন আর আমি আপনাদের এই সকল তথ্যের উপর ভিত্তি করে একটা সিলেবাস তৈরি করেছি তো সিলেবাস অবশ্যই আমি দিয়ে দেব তো আজকে আমরা একটি প্রথম ক্লাস আপনাদের কন্ডাক্ট করবো যেটি হচ্ছে স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া এবং ক্রিয়া এই টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় ঠিক আছে এই টপিক থেকে আমাদের এই টপিক থেকে আমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে ঠিক আছে বারবার আমরা দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা সকর্মক অকর্মক এবং বিকর্মক ক্রিয়া কি ঠিক আছে একদম পুরো ডিটেলস আপনারা এখান থেকে জেনে যাবেন আর কোনো ভিডিও আর কোনো বই আপনার খুলতে হবে না একটা বাক্য সেন্টেন্স দেখামাত্র আপনি বলে দিতে পারবেন এই বাক্যটা সকর্মক হবে না অকর্মক হবে না দ্বিকর্মক হবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি আপনাদের সুতরাং একদম শেষ পর্যন্ত সাজে থাকুন একদম ছোট্ট ক্লাস হবে আজকে ক্লাসটা দীর্ঘায়িত নয় শুধুমাত্র কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এমসিকিউ থাকছে না কারণ কি এমসিকিউ সিরিজ আমরা পরবর্তীতে নিয়ে আসব তো দেখুন স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া এবং দ্বীকর্ম ক্রিয়া জানতে গেলে আমাদেরকে প্রথম জানতে হবে কর্ম কী আমরা সবাই পদ জানি ঠিক আছে বিশেষ বিশেষম সর্বনাম্য ক্রিয়া জানা আছে এই ক্রিয়াপদের একটা ক্রিয়াপদের ভাগ হচ্ছে সকর্মক অকর্মক কর্তা কর্মকরণ সম্প্রদান উপাদান অধিকরণ আমরা জানি তো তার মধ্যে কারকের একটা পার্ট হচ্ছে গিয়ে কর্ম তো প্রথমে কর্ম যে কারক সে কর্মকারক সম্বন্ধে একটু আমাদের জানতে হবে সে কর্মটা যদি ভালো করে জেনে না নিই তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করতে পারবো না কারণ কি কারণ সঙ্গে একটা রিলেট আছে আমরা এটি সঠিক যদি আলোচনা করবো সুতরাং কি কর্ম আমাদের জানতে হবে কর্ম মানে কি একটা ক্রিয়াপদ একটা আমি সহ বুঝিয়ে দেবো টেনশনের ব্যাপার নেই একটা বাক্যে বাক্যের মধ্যে যেটা ক্রিয়াপদ থাকবে ক্রিয়াপদ আপনারা বুঝতে পারছেন তো ক্রিয়াপদ মানে কি আমি ভাত খাই এই খাইটা হচ্ছে কি আমার ক্রিয়াপদ মানে যে শব্দটা বা যে পদটা আবার কোনো কাজ করা বোঝাবে ওটাই হচ্ছে কি ক্রিয়াপদ পড়া লেখা খাওয়া দেওয়া গাওয়া নাচা অর্থাৎ যে কোনো একটা কাজ যখন বোঝাবে একটা শব্দ একটা পদ এটি হবে আমার ক্রিয়াপদ তো একটা ক্রিয়াপদকে যদি আমি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি যে উত্তর পাবো এটাই হচ্ছে আমার কর্ম ঠিক আছে যেমন কি দেখে নেওয়া যাক এক নম্বর উদাহরণ দেখি সে বই পড়ে এবার যদি আমি বলি সে কী পড়ে সে কী পড়ে আনসার কী আসবে ভাই আনসার আসবে বই তার মানে কি আনসারটা আমার এই মধ্যে আছে তাই না আমি চিঠি লিখছি আমি কি লিখছি আমি চিঠি লিখছি অর্থাৎ আনসারটা আমার আছে অর্থাৎ চিঠি হচ্ছে কর্ম এখানে বই হচ্ছে কি কর্ম মা আমাকে একটা বই দিলেন মা কাকে দিলেন আমাকে দিলেন মা আমাকে কি দিলেন একটা বই দিলেন এই ব্যাকে দুইটা কর্ম রয়েছে গড দিস পয়েন্ট পয়েন্ট বুঝতে পারেন আবার বলছি যদি একটা বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর যদি আমরা কোনো আনসার পাই তাহলে সেটা হবে কর্ম আর যদি আনসার না পাই তাহলে বলবো এই দেখে কোনো কর্ম নেই আমরা দুটা সিস্টেমে আসছি যেমন একটা বাক্য দেওয়া হচ্ছে সে বই পড়ে যদি বলি সে কী পড়ে এই দেখুন এখানে কি শব্দটা রয়েছে সে কী পড়ে ঠিক আছে কি পড়ছে বই পড়ছে মানে আনসার আমরা বই পাচ্ছি সুতরাং বইটা হচ্ছে আমাদের কর্ম আমি চিঠি লিখছি যদি প্রশ্ন করি আমি কি লিখছি কি দিয়ে প্রশ্ন করার উত্তর পেলাম চিঠি তো এই চিঠিটা হচ্ছে কি আমাদের কর্ম মা আমাকে একটা বই দিলেন মা কাকে দিলেন আমাকে দিলেন মা কি দিলেন একটা বই দিলেন সুতরাং এখানে আমাকে এবং একটি বই হচ্ছে দুইটা কর্ম ঠিক আছে এবার আমরা চলে যাই কর্ম আমরা বোঝা শেষ এবার আমরা ও অকর্মক এবং বিকর্ম ক্রিয়া মূল টপিকে যাব এবার দেখুন যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে ক্রিয়ার কর্ম পাওয়া যায় তাকে সকর্ম ক্রিয়া বলতে পারবো যেমন একটা বাক্য আমি বই পড়ছি আমি বই পড়ছি আমি কি পড়ছি বই পড়ছি অর্থাৎ এই বাক্যে কর্ম রয়েছে সুতরাং এই বাক্যের যে পড়ছি যেটা ভাব যেটা ক্রিয়া এই পড়ছিটা হচ্ছে কি সকর্ম ক্রিয়া বোঝা গেল সে চিঠি লিখছে সে কী লিখছে সে চিঠি লিখছে অর্থাৎ এখানে চিঠিটা কর্ম রয়েছে বাক্যের মধ্যে সুতরাং লিখছে যেটা আমাদের আমরা ক্রিয়াপদ পেলাম এই ক্রিয়াপদটা হচ্ছে কোন ক্রিয়াপদ সকর্মক ক্রিয়াপদ ভগবানকে এক মনে ডাকো কাকে ডাকো ভগবানকে ডাকো কাকে আমাদের প্রশ্ন ছিল কি বা কাকে দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে তো কাকে ডাকো ভগবানকে এক মনে ডাকো তো কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার পেলাম ভগবানকে তার মানে এই যে ডাকো যেটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদটা হচ্ছে কি আমাদের সকর্ম ক্রিয়া এই বাক্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখিয়াছিলেন কে গীতাঞ্জলি লিখিয়াচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখিয়াছিলেন প্রশ্ন এইভাবে আসবে রবীন্দ্র ঠাকুর কী লিখিয়াছিলেন আমরা কী দিয়ে প্রশ্ন করলে আনসার পেতে হবে তো গীতাঞ্জলি লিখিয়েছিলেন তো এই যে এই বাক্যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখিয়াছিলেন ক্ষেত্রে এই লিখিয়াছিলেনটা হবে আমাদের আর ক্রিয়া ঠিক আছে সে ভালো ফুটবল খেলে ঠিক আছে সে ভালো কি খেলে ফুটবল খেলে সুতরাং এই বাক্যে খেলাটা হচ্ছে কি আমাদের ক্রিয়ার একটা উদাহরণ বোঝা গেল তারপর নেক্সট আমরা দেখছি বাক্যগুলিতে পড়ছি লিখছি ডাক লিখিয়াছেন খেলে এগুলি এক একটা সকর্মক ক্রিয়ার উদাহরণ এবং কেন সকর্মক খেলো আমি এইমাত্র জাস্ট জাস্ট ডিসকাস করলাম আশা করি সকর্মকে আপনাদের কোনো সমস্যা নাই দেখুন তো আরেকবার যদি কোনো বাক্যের মধ্যে কে বা কী বা কাকে দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাই তাহলে এই বাক্যের যে ক্রিয়াপদ থাকবে অর্থাৎ যে কাজ করা যে শব্দটা থাকবে এই শব্দটা হবে আমার কি সকর্মক ক্রিয়া কনসেপ্ট ইজ পাওয়ার বাই কনসেপ্ট ভাঙতে বুঝে নিলে শেষ অকর্মক্রিয়া ঠিক তার বিপরীত যে ব্যাক কর্ম থাকবে না তাকে অকর্ম ক্রিয়া বলে আর কিছু দেখার দরকার নাই যে ব্যাগে কর্ম থাকবে না এই ব্যাকেটা হচ্ছে অকর্ম এবার কর্ম কি আমরা জানলাম তো এবার দেখুন আমি খাই প্রশ্ন করি আমি কি খাই কি খাই আমি খাই এই ব্যাগকে কি খাই দিয়ে যদি প্রশ্ন করি কি খাই আনসার এই ব্যাগকে আছে নাকি দেখুন তো আনসার এই ব্যাকে আছে কিনা না আনসার এই বেককে নাই আমি ভাত খাই রুটি খাই পরোটা খাই পোলাও খাই চাউমিন খাই ম্যাগি খাই কী খাই কিছু নাই এই বাক্যের মধ্যে আমি খাই শুধু আমি খাই অর্থাৎ কি কাকে খাই কাকে খাই এই ধরনের আছে ভাই কাকে খাই কোনো কিছু আছে আমি তাকে খাই সে ধরনের কোন লেখা আছে নাকি নাই সুতরাং এই বাইকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি কোনো উত্তর পেলাম না সুতরাং এই বাইকের যে খাই যেটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদটা হয়ে গেল আমার কি অকর্মক্রিয়া এবার যদি বাক্যটা যদি একটু চেঞ্জ হয়ে যায় আমি আম খাই ঠিক আছে আমি আম খাই যদি এই বাক্যটা হয়ে যায় বাক্যটা আমাদের একটু পরিবর্তন হয়ে গেল আমি আমি আম খাই তোমার এই বাক্যটা সকর্ম না অকর্মক আমরা বলতে পারি আমি কি খাই কি খাই বললে কারেক্ট আনসার কী হয়ে যাবে আম দেখুন আমি কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আনসার পেয়ে গেলাম যখন আমি আনসারটা পেয়ে যাব তখন এই খাইটা এই বাক্যের খাইটা হয়ে যাবে সকর্মক আর এই আমি খাই এই বাক্যটার খাইটা হয়ে যাবে অকর্মক দেখলেন ঠিক আছে তারপর দেখেছি মেয়েটি নাচে মেয়েটি কী নাচে কাকে নাচে এই ধরনের কোনো কিছু নাই সুতরাং মেয়েটি নাচে এটি হচ্ছে অকর্মক্রিয়া সে হাসে সে হাসে কী হাসে কাকে হাসে এই ধরনের কোনো কিছু আছে নাকি না নাই সুতরাং এই এই বাইককে হাসেটা হচ্ছে কি আমার অকর্মক্রিয়া সে ভালো খেলে সে ভালো খেলে ঠিক আছে সে ভালো কী খেলে আগে পেয়েছিলাম সে ভালো ফুটবল খেলে সে ভালো কি খেলে ফুটবল খেলে তা ফুটবল খেলে হলে এখানে অকর্ম ক্রিয়া হবে আর সে ভালো খেলে বলেছে সুতরাং সেটা কী হবে অকর্মক্রিয়া বুঝতে পারলেন বৃদ্ধ লোকটি ঘুমায় তো এখানে খায় নাচে হাসে খেলে ঘুমায় এগুলি হচ্ছে অকর্মক্রিয়ার এক একটি উদাহরণ আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে দেখুন তো স্বকর্ম ক্রিয়া সমস্যার কোনো কথা নেই যদি সমস্যা থাকে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন যদি কোনো কনফিউশন থাকে এবং অকর্ম ক্রিয়া রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের ডাউট থাকে প্রিভিয়াসের কোয়েশনে আসা প্রশ্ন হোক বা আপনারা তৈরি করা কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট পিন করুন আমি আপনাদেরকে আনসার বলে দেব যদি কোনো বাক্যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে লও খেলা খেলা স্টার্ট হয়ে গেল ভাই দ্বি কর্মক এই দেখুন দি দ্বিকর্মক কর্মক বলেছে দি দি মানে কি দি মানে হচ্ছে দুই আর কর্মক মানে কি দুই কর্ম আমরা এই শব্দ থেকেই বুঝতে পারলাম যে যে বাইকে দুইটা কর্ম থাকবে এই বাইকটা হবে দ্বি ক্রিয়া আগে বলেছিলাম যদি একটা কর্ম থাকে তাহলে সকর্মক নকর্ম ইকুয়াল টু অকর্মক ন কর্ম মানে যে কোনো কাজ করে না সে বেকার বাইক ব্যক্তিটা অকর্মক ব্যক্তি কোনো কাজ করে না অকর্মক আইডিয়া মানে মনে একটা টেকনিক ব্যক্তিটা কোনো কিছু কর্ম করে না কোনো কিছু কাজ করে না সে অকর্ম ক্রিয়া একটা কাজ করে একটা আনসার পেলাম সকর্মক ভালো কাজ ডাবল কাজ করে ডাবল কর্ম রয়েছে সুতরাং সেটা ঠিক আছে আমি তোমাকে বইটা দিয়েছিলাম প্রথম দেখুন আমি কাকে দিয়েছিলাম তোমাকে তোমাকে হচ্ছে একটা কর্ম আমি তোমাকে কি দিয়েছিলাম বইটা দিয়েছিলাম এখানে তোমাকে এবং বইটা দুটা কর্ম সুতরাং এই বাক্যের যে দিয়েছিলাম শব্দটা হচ্ছে দ্বীকর্মক্রিয়া গট দিস পয়েন্ট মা মেয়েকে পুতুল কিনে দিলেন মা কাকে পুতুল কিনে দিলেন মেয়েকে এটা হচ্ছে একটা কর্ম মা কি কিনে দিলেন পুতুল কিনে দিলেন আরেকটা কর্ম সুতরাং এই বাইকে কয়টা কর্ম দুইটা কর্ম তো দুইটা কর্ম ডাবল কর্ম ডাবল কর্ম ডাবল ক্রিয়া ঠিক আছে সুতরাং এই যে দিলেন কিনে দিলেন বা দিলেন এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ আশা করি বুঝতে পারলেন দেখুন বাক্য দুইটিতে দিয়েছিলাম এবং কিনে দিলেন ক্রিয়ার উদাহরণ বাক্যে মুখ্য কর্ম গৌণকর্ম দুই ধরনের কর্ম উপস্থিত থাকলে তবে এই ক্রিয়াটিতে দ্বিকর্ম ক্রিয়া বলা হবে ঠিক আছে তো মুখ্য কর্ম গৌণকর্ম কি অবশ্যই জানা আছে আপনাদের জানা না থাকলে কমেন্ট করুন বলে দেবো তারপরে দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি এটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এই প্রশ্নের কারেক্ট আনসার আমি দিচ্ছি না আপনাদের কোনটি ক্রিয়ার উদাহরণ কোনটি ক্রিয়ার উদাহরণ সে ভালো ফুটবল খেলছে মেয়েটিন আছে মা আমাকে ভাত দিচ্ছেন আমি চিঠি লিখছি কারেক্ট আনসার কী হবে ওয়ান টু থ্রি ফোর খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আপনারা এবং আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো কোনো টেনশন করবেন না কোন টপিক নিয়ে আপনাদের ক্লাস চাই কোন টপিক আপনাদের হার্ড লাগছে অবশ্যই বলবেন এবং বেঙ্গলি গ্রামারের সিলেবাসের ভিডিও অলরেডি দেওয়া আছে গ্রামারের সিলেবাস কী কী গ্রামার আমাদের আসবে যদি তাও যদি সমস্যা হয় তো বলবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে আর সম্পূর্ণ গ্রামারটি আবার ডিসকাস করে আপনাদের দিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার কথা বলবো